হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে ইস্ট বেঙ্গলের আরও একটা ফরেন ট্রান্সফারের ব্যাপারে ডিসকাস করব। তো সকালে ইস্ট বেঙ্গলের প্রথম ফরেনারের নাম আমাদের সামনে এসেছে। এখন যেটা শোনা যাচ্ছে, একজন নাইজেরিয়ান গোল মেশিনের সঙ্গে ইস্ট বেঙ্গলের একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে। প্লেয়ারটার নাম হচ্ছে গডউইন মেনসা। এই প্লেয়ারটার সঙ্গে আইএসএলের অন্যান্য ক্লাবেরও কিন্তু একটা কথাবার্তা হয়েছিল প্রথম দিকে। বেঙ্গালুরু এফসি কিন্তু এই গডউইন মেনসাকে সাইন করানোর জন্য অনেক দূর এগিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আর্থিক কারণে বেঙ্গালুরু এফসি পিছিয়ে আসে। তো যেটা শোনা যাচ্ছে, এই গডউইন মেনসাকে কিন্তু সাইন করাতে চলেছে ইস্ট বেঙ্গল, এইরকম কিন্তু একটা আপডেট পাওয়া যাচ্ছে। আমি তোমাদেরকে কালকের বলেছিলাম ইস্ট বেঙ্গলের পাঁচজন বিদেশি মোটামুটি চূড়ান্ত, তাদের মধ্যে দুজন ক্রোয়েশিয়ান, একজন স্লোভেনিয়ান, একজন ডাচ এবং একজন নাইজেরিয়ান প্লেয়ারের আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে, গডউইন মেনসা বলে এই 32 বছর বয়সী নাইজেরিয়ান ফরওয়ার্ডটার সঙ্গে কথাবার্তা বলছে ইস্ট বেঙ্গল। এই প্লেয়ারটি কিন্তু মূলত ইরানের যে গালফ পার্সিয়ান প্রো লিগ আছে সেখানেই কিন্তু তিনি দীর্ঘদিন খেলেছেন বিভিন্ন ক্লাবে, এমনকি ইরানের ওয়ান অফ দি বেস্ট ক্লাব পার্সি পুলিসের হয়ে তিনি কিন্তু ইরানিয়ান যে গালফ প্রো লিগ আছে সেটাও কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিলেন 2017-18 মৌসুমে। তিনি শেষ খেলেছিলেন পার্সিয়ান গালফ প্রো লিগের ক্লাব গাল গুহর এফসিতে, সেখানে কিন্তু 8টি ম্যাচে তিনি 12টি গোল করেছেন। তো বলা যায় একজন প্রলিফিক স্ট্রাইকার বলতে যেটা বোঝায়, এই গডউইন মেনসা কিন্তু সেই ধরনের প্লেয়ার। এই প্লেয়ারটার নাম কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে, এই আপডেটটাই তোমাদেরকে দেবার ছিল। তো যাই হোক, এরপরে যখনই কোনো আপডেট পাবো সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেবো। তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা জানোই ফুটবল নিয়ে নিয়মিত আপডেট পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে। তো চলো, এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে।